জিওডলান চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা। 30 জুন 2023 সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন বা SSC জানিয়েছে, এবার থেকে উচ্চ প্রাথমিকের টেট পাশের বৈধতা সারা জীবন থাকবে। কমিশন জানিয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা NCTE আগে নিয়ম ছিল, একজন উচ্চ প্রাথমিক টেট পাস করলে তার বৈধতা থাকত 7 বছর। সোমবার NCTE-র তরফে সেই বৈধতাকে আজীবন করা হয়েছে। NCTE-র সেই নিয়মকে অনুসরণ করে SSC এরাজ্যেও উচ্চ প্রাথমিকের টেট পাসের বৈধতা সারা জীবন করল। যদিও কমিশন জানিয়েছে সারা জীবনের বৈধতা মানে কিন্তু এই নয় যে একজন টেট পাস প্রার্থী 55 বছর বয়সে গিয়েও চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। চাকরির নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে নিয়োগকর্তারা যে নিয়ম তৈরি করবে সেই নিয়মই কার্যকর হবে। তবে আগে কোনো প্রার্থী যদি 21 বছর বয়সে টেস্ট পাস করত, তাহলে সেই প্রার্থী আগে 28 বছর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন। কিন্তু নতুন নিয়মের সুবিধা হচ্ছে, নিয়োগের ঊর্ধ্বসীমা যদি 35 বছর হয়, তাহলে এখন সেই প্রার্থী 35 বছর বয়স পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন। SSC জানিয়েছে, 2012 এবং 2016 সালে যারা উচ্চ প্রাথমিকের টেট পাস করেছেন, নতুন নিয়ম সেই সমস্ত প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।